শুভ সকাল। গ্রাম বাংলার ঐতিহ্য কাজকর্ম তুলে ধরলাম আমার মোবাইল ফোনে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকো অথবা সাথে থাকো। শীতের দিন, সকালবেলায় হালকা রোদ, হালকা মিষ্টি রোদ, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগে, অথবা মিষ্টি লাগে, অথবা ঠান্ডা পানি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। পানি, ঠান্ডা পানি শীতের দিনে কেমন লাগে আপনাদেরকে? গাছের ফাঁকে ফাঁকে রোদের আনাগুনা সুই সুই অবস্থা। গ্রাম বাংলার যারাই গ্রামের কৃষি কাজ করে অথবা মাঠে শাকসবজি অথবা ফসল লাগাইছে, তারা কিন্তু সকালবেলায় অনেক সকালে সাইকেল অথবা হেঁটে হেঁটে তাদের জমিতে যায় অথবা ফসল পরিচর্যা অথবা দেখাশোনা করে আবারও দোকানে আসে চা খাইতে, একটু গা গরম করবে অথবা একটু রিল্যাক্স করার জন্য। অনেকে বাড়ির ভিতর থেকে আসছে চা দোকানে চা খাওয়ার জন্য অথবা বসে আড্ডা মারার জন্য। যার যার গন্তব্যে অথবা যার যার রিল্যাক্স করার সময় চলে আসছে, সকালবেলায় স্কুলে অথবা কলেজে যাওয়ার জন্য রওনা দিচ্ছে।